আমরা নেক্সট সিকোয়েন্সের থিওরেম দেখছি, সাব সিকোয়েন্সের। একটা সিকোয়েন্সের আমরা দেখেছিলাম যে সাব সিকোয়েন্স কনভার্জেন্ট, একটা সিকোয়েন্স যদি কনভার্জেন্ট না হয় তার সাব সিকোয়েন্স কনভার্জেন্ট হতেও পারে, নাও হতে পারে। আর দেখেছিলাম যে একটা সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় তাহলে তার সাব সিকোয়েন্সগুলোও কনভার্জেন্ট হবে এবং সেম লিমিটে কনভার্জ করবে। কিন্তু সাব সিকোয়েন্স কনভার্জেন্ট হলে যে সিকোয়েন্স কনভার্জ করবে সেটা নয়। তার একটা এক্সাম্পল আমরা দেখেছিলাম -1n, সিকোয়েন্সটা অসিলেটরি সিকোয়েন্স, কনভার্জেন্ট হচ্ছে না, কিন্তু তার দুটো সাব সিকোয়েন্স দেখেছিলাম যেগুলো কনভার্জেন্ট হচ্ছে। তাহলে সাব সিকোয়েন্সের কনভার্জেন্টের ওপর সিকোয়েন্সের কনভার্জেন্টের কি কোনো রিলেশন আছে? সেইটার ওপর একটা থিওরেম আছে কি না, একটা একটা সিকোয়েন্সের, ইউএন সিকোয়েন্সের যদি দুটো সাব সিকোয়েন্স, একটা U2n আর U2n-1, এই দুটো সাব সিকোয়েন্স ইউএন সিকোয়েন্সটা যদি কনভার্জেন্ট হয় এবং সেম লিমিটে কনভার্জ করে তাহলে সিকোয়েন্সটাও দেখা যাবে কনভার্জেন্ট হবে এবং সেম লিমিটেই কনভার্জ করবে। প্রুফটা ভীষণ সহজ। U2n এই সিকোয়েন্সটার লিমিটটাও এল, এই U2n-1 সিকোয়েন্সটার লিমিটটাও এল। তাহলে ফর ইপসাইলন গ্রেটার দ্যান জিরো, খুব ছোট্ট প্রমাণ, ফর ইপসাইলন গ্রেটার দ্যান জিরো দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার সাপোজ K1 সাজ দ্যাট, এটা এই সিকোয়েন্সটার ক্ষেত্রে আমি লিখছি কী হবে, L-ইপসাইলন লেস দ্যান U2n লেস দ্যান L+ইপসাইলন ফর অল n গ্রেটার ইকুয়ালস টু K1। এটা আমি 1 নাম দিচ্ছি। সিমিলারলি এটার ক্ষেত্রেও আমি পাবো, এটার ক্ষেত্রেও আমি পাবো ফর সেম, ফর ইপসাইলন গ্রেটার দ্যান জিরো দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার K2 এটার ক্ষেত্রে আমি ধরছি, সাজ দ্যাট কী হবে, L-ইপসাইলন লেস দ্যান U2n-1 লেস দ্যান L+ইপসাইলন ফর অল n গ্রেটার ইকুয়ালস টু K2। কারণ কনভার্জ করলে আমি এলে জানি যে এলের নেইবারহুডের মধ্যে সিকোয়েন্সের ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট থাকবে। তার মানে একটা সিকোয়েন্সের এলিমেন্ট মানে ন্যাচারাল নাম্বার দিয়ে ডিফাইন, তাহলে একটা ন্যাচারাল নাম্বারের পর থেকে মানে n গ্রেটার ইকুয়ালস টু K1 এর পর থেকে আমি দেখবো সব এলিমেন্টগুলো এই ইন্টারভালের মধ্যে যাবে। এটার ক্ষেত্রেও সেম, তাহলে এখানে K2 ধরেছি। তাহলে আমি যদি এই K1 এই দুটোকে একসঙ্গে লিখতে চাই, এই দুটো কন্ডিশনকে, আমি ধরে নিচ্ছি লেট ম্যাক্সিমাম অফ কে, আমি ধরে নিচ্ছি ম্যাক্স অফ K1 অ্যান্ড K2। যদি ম্যাক্সিমাম কে হয় তাহলে এই কে এর ক্ষেত্রে দুটো কন্ডিশনই হোল্ড করবে, এনটা গ্রেটার ইকুয়ালস টু K1 আর এন গ্রেটার ইকুয়ালস টু K2, তাহলে এর ম্যাক্সিমামের ক্ষেত্রে এটা হোল্ড করবে। তাহলে আমি লিখতে পারি ফ্রম 1 অ্যান্ড 2 L-ইপসাইলন লেস দ্যান U2n লেস দ্যান L+ইপসাইলন অ্যান্ড L-ইপসাইলন লেস দ্যান U2n-1 L+ইপসাইলন ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু কে এর ক্ষেত্রে দুটোই হোল্ড করবে, দুটো কন্ডিশনই হোল্ড করবে। তাহলে এই দুটোকে আমি একসঙ্গে, তাহলে 2n এর ক্ষেত্রেও এটা হোল্ড করছে, 2n-1 এর ক্ষেত্রেও হোল্ড করছে, একটাই আমি n লিখে দিলাম n গ্রেটার ইকুয়ালস টু কে এর ক্ষেত্রে। তাহলে এই দুটো থেকে আমি ইজিলি লিখতে পারি, হুইচ ইমপ্লাই লিখতে পারি কি না, L-ইপসাইলন লেস দ্যান UN লেস দ্যান L+ইপসাইলন ফর অল n গ্রেটার ইকুয়ালস টু 2k-1। কেন লিখতে পারি, এটা কোথা থেকে হোল্ড করছে আমি দেখলাম, এই যে n গ্রেটার ইকুয়ালস টু k এর ক্ষেত্রে হোল্ড করবে, কারণ K1 K2 ম্যাক্সিমাম নিয়ে নিয়েছি, K1 গ্রেটার দ্যান ইকুয়ালস টুর ক্ষেত্রে হোল্ড করছে, n গ্রেটার ইকুয়ালস টু K2 ক্ষেত্রে হোল্ড করছে, তাহলে এদের ম্যাক্সিমামের ক্ষেত্রে এই কন্ডিশনটা হোল্ড করবে, দুটো কন্ডিশনই হোল্ড করবে। আর এখানে k বসাও তাহলে কী হবে, 2k এখানে বসালে 2k-1, নেক্সট ভ্যালু ন্যাচারাল নাম্বার k+1 বসালে এখানে কী হবে, এখানে দেখো 2k+2, নাহলে এখানে যদি বসাই তাহলে 2k+1 এরকম হবে। তাহলে এই কন্ডিশনটা আমি একসাথে যদি লিখতে চাই তাহলে লিখতে পারি UN n গ্রেটার ইকুয়ালস টু 2k-1, এখানে বসাক 2k-1, তারপর পরে পরে পয়েন্টটা কী হবে, 2k-1+1, তার মানে 2k ন্যাচারাল নাম্বার তো +1+1 করতে করতে যাবে, তাহলে পয়েন্টগুলো কী পাচ্ছি, 2k-1, তারপর 2k, তারপর 2k+1, 2k+2, এখানেও যদি n এর জায়গায় k বসাই, তারপর k+1, k+2 বসাই, সব এই সিকোয়েন্সের এলিমেন্টগুলোই আমি পাচ্ছি এখানে n এর জায়গাগুলো বসালে, তাহলে আমি এটাকে একসাথে, এই দুটো কন্ডিশনকে আমরা একসাথে এরমভাবে লিখতে পাচ্ছি। আর এখানে 2k-1টা একটা ন্যাচারাল নাম্বার, অবশ্যই আমি এটাকে নাম দিয়ে দিচ্ছি K3 নাম দিয়ে দিচ্ছি সাপোজ, এটাও অবশ্যই ন্যাচারাল নাম্বার, কারণ কে যদি ন্যাচারাল নাম্বার হয়
তাহলে কে এই কে থ্রিটাও এই টু কে মাইনাস ওয়ানটাও ন্যাচারাল নাম্বার, তার মানে আমি কী পেলাম এখান থেকে, লিমিট এন টেন্স টু ইনফিনিটি ইউ এনটাও কী হয়ে গেল, কনভার্জ করছে, এবং কোথায় কনভার্জ করছে, এইগুলিতে কনভার্জ করছে। তো এটাই কমবে, দিস ইজ দ্য প্রুফ।